হ্যালো বন্ধুরা, ফ্রি ফায়ার ডিএনটিএ চ্যানেলে আমি তোমাদের বন্ধু মলে আজকে তোমাদের ভিডিওতে দেখাবো জেপিজি। আমরা যে কাজ যে বানাই, কাজের তো একটা লিস্ট থাকে, পাথরে জেম লিস্ট থাকে, তো অনেক জায়গাতে সেটা আমাদের জেপিজি করে দিতে হয়, ঠিক আছে? তো যাদের যাদের কাজ করি তাদের আমাদের দিতে হয় এটা, তো সেই জন্যই আজকে তোমাদের এই ভিডিওটা আমি করে দেখিয়ে দিচ্ছি, তো তোমাদের অনেক কাজে লাগবে। তো চলো ভিডিও শুরু করা হবে। আবার তোমাদের বলছি, তোমরা যারা আমার চ্যানেল নিউ স্টুডেন্ট নিউ ভিউয়ার, তোমাদের প্রত্যেকেই বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দিও, যাতে আমার সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে আসতে থাকে আর আমার ভিডিও দেখে তোমরা কাজ শিখতে পারো। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা তোমরা লাইক করে দিও, আর আবারও বলবো তোমাদের যে বন্ধুদের বেশি বেশি শেয়ার করো যারা ক্যাডিএনএ কাজ শিখতে চায়, ঠিক আছে? তো চলো আজকে তোমাদের দেখাচ্ছি জেপিজি কীভাবে আমরা বানাই, ঠিক আছে? তো দেখো, আমরা যে কাজ বানাই টোটাল, কিন্তু দেখো এখানে অপশান, দেখো জেমস, জেমসে গিয়ে দেখো, এখানে দেখো জেমস রিপোর্টার, ঠিক আছে? এই জেমস রিপোর্টারে ক্লিক করব। ক্লিক করে দেখো, এই দেখো এখানে আমরা ক্লিক করলাম, ঠিক আছে? ক্লিক করে তোমাদের দেখাচ্ছি, নোট করতে থাকবে, কিন্তু তোমরা যদি এটা প্র্যাকটিস করতে চাও একবার, হয়তো দেখে নাও তোমরা করতে পারো, তোমরা এটা করতে চাইলে কিন্তু মানে প্র্যাকটিস করতে পারো, তার জন্য তোমরা কিন্তু পার্ট বাই পার্ট নোট করতে পারো, ঠিক আছে? তো দেখো এখানে কিন্তু 25 টোন আছে, ঠিক আছে? দেখতে পাচ্ছ সব, এটা রাউন্ডে, ঠিক আছে? রাউন্ডে এতগুলো স্টোন আছে, পেয়ারে মানে ডপের একটাই আছে, ওভেলের দেখো 5 পিস আছে, বড় রাউন্ড দেখো সব এখানে আলাদা আলাদা করে আছে। নিচে স্ক্রল করলে দেখো এটা কিন্তু লিস্টটা অনেক আছে, ঠিক আছে? টোটাল লিস্টে কিন্তু অনেক পাথর আছে। তো যেগুলোতে তোমাদের এটা বলছি, তোমরা ভালোভাবে ধ্যান দিয়ে শুনে নাও আর নোট করে রাখো, দেখবে যে সব পাথর, এটা ধরো অনেক পাথর আছে, এই পাথর আছে বলে এখানে দেখো যে অপশানটা, এটা কিন্তু তোমার বোঝাচ্ছি তোমাদের, দেখো এটা উড়িয়ে দিচ্ছি, দেখো যেটা বেশি পাথর আছে সেটা ডিলিট করছি, দেখো এখানটা তোমরা ফলো করো, এখানটা ফলো করো, এই যে হোয়াইট যে লাইনটা আছে ফলো করো, এটা যে পাথর বেশি আছে, পাথর বেশি থাকার জন্য কিন্তু লিস্ট কিন্তু অনেক নিচে আছে, ঠিক আছে? তো এটা যদি আমরা ডিলিট করি, দেখো দেখো এখানে লিস্ট মানে লাইনটা উড়ে গেল, তার মানে এর নিচে এটাই যা আছে এটাই স্টোন, ঠিক আছে? আর কিন্তু আর কিন্তু নেই, ঠিক আছে? আর কিন্তু কোনো নিচে নেই, এই হচ্ছে ব্যাপার। তোমরা কিন্তু এরকম থাকলে তোমরা এটাকে মুখ করে এসে এখানে আনতে পারবে, ঠিক আছে? যদি পাথর না থাকে তাহলে কিন্তু এটা তোমরা মুখ করে নিয়ে এসে তোমরা সেভাবে করবে, আর যদি পাথর বেশি থাকে, তোমাদের অপশানটা দেখিয়ে দিই, পাথর বেশি থাকলে অপশানটা কী আছে তোমাদের সেটা দেখাচ্ছি, কন্ট্রোল জেড করছি, ঠিক আছে? দেখতে পাচ্ছ দেখো, দেখাচ্ছি এ দেখো, দেখেছো চলে এলো, এই যে এটা অনেক নিচে পাথর এখনো লিস্ট আছে, তো সেই কারণে এটা চলে আসছে। তোমাদের কি করতে হবে, শত প্রথমে সেটা লিস্ট এটা নিচে থাকুক না থাকুক, শত প্রথমে থাকলেও কোনো ব্যাপার না, না থাকলেও কোনো ব্যাপার না, ঠিক আছে? এটাকে এখানে
রাইট ক্লিক পেস্ট করে ঠিক আছে এখানে এরমভাবে নিয়ে চলে আসবে, ঠিক আছে হয়ে গেল। এবারে তোমরা পেন স্ক্রিন, ঠিক আছে পেন স্ক্রিন যে যে তোমাদের আগে ভিডিওতে দেখেছিলাম পেন স্ক্রিন, পেন স্ক্রিনে ক্লিক মানে পেস করবে, একবার পেস করার পর মিনিমাইজ করে দেবে, এইখানে এই এই অপশানটা আসবে, টাইপ যেখানে আমরা করি সার্চ করি কি দেওয়াবে, পেন্ট দেখো পেন্টও নিতে পারো আর এই পেন্টও নিতে পারো, ঠিক আছে পেন থ্রিও নিতে পারো বা তোমরা এই অপশানটা নেবে পেন্টার, ঠিক আছে চলো কন্ট্রোল সি, এখানে কন্ট্রোল সি দেখতে পেয়েছো, দেখো দেখতে পেয়েছো এখানে কিন্তু নিয়ে চলে এসেছি, ঠিক আছে পেস্ট করে এবারে আমরা ক্রপ করব, ঠিক আছে দাঁড়াও কন্ট্রোল জেড করছি, আমরা কিন্তু ক্রপ করব, দেখো এই ক্রপ করলাম, এবারে কাট করব এটা বড় করি, ঠিক আছে বড় করে এখানে আমরা ফাইলে যাব, ফাইলে গিয়ে নিউ করব ডন্ট সেভ, ঠিক আছে এখানে আমরা আবার পেস্ট করব, দেখো ঠিক আছে হয়ে গেল। তোমরা যদি মনে করে দেখো এখানে কিন্তু এখনো লিস্ট আছে, ঠিক আছে এই হয়ে গেল, এবারে কিন্তু এটা মিনিমাইজ করে দিলাম বা তোমরা এটা সেভ করে ফেলতে যেটা আর কি, এই যে দেখছো সিঙ্গেল শুধু মানে কোনো লিস্ট থাকবে না সেটা কিন্তু তোমরা এখানে সেভ করে ফেলতে পারবে, ঠিক আছে এখানে ফাইলে গিয়ে সেভ করতে পারবে, ঠিক আছে তার আগে একটা অপশান দেখায় যে যেহেতু এটা লিস্ট আছে তো আমরা আবার ম্যাট্রিক্সে যাব, দেখো ম্যাট্রিক্সে গিয়ে আমরা দেখো এখানে দেখো 4-6 পর্যন্ত আছে, ঠিক আছে এই পেজটায় এখানে কিন্তু দেখো সেম দেখো 4-6, ঠিক আছে যেটা আমরা ক্রপ করেছি, চলো এবারে দেখো এখানেই আবার স্ক্রল করে দেখতে পাচ্ছ এই যে 4-6 যে ওভেলটা পর্যন্ত এখানে আছে কিন্তু, ঠিক আছে আমাদের কিন্তু এটা খেয়াল রাখতে হবে, দেখো যেসব কাজে পাথর থাকবে সেসব লিস্টগুলো কিন্তু তোমাদের এইভাবে করতে হবে, ঠিক আছে আবার পেন স্ক্রিন, ঠিক আছে সেম পি পেস করবে পেন্ট, ঠিক আছে আবার নতুন পেজ আসবে এখানে পেস্ট করে দেবে, ঠিক আছে শুধু এবারে 4-6 যে ওভেল ছিল দেখো এখানে 4-6, 4-5 আছে কিন্তু তার মধ্যে এটা কিন্তু আগের পেজে চলে গেছে, দেখো এখানে যে 4-6 যেটা আছে দেখতে পাচ্ছ এই 5-4 থেকে নেই এখানে পর্যন্ত নেই, ঠিক আছে তোমরা কপ করবো, ঠিক আছে তোমরা কি আমায় কপ করবো এখান পর্যন্ত দেখো এতটা কপ করে দেবো কাট, এটা মিনিমাইজ করে দিলাম, এবারে দেখো আগে যেটা নিয়েছিলাম সেখানে আসবো এসে এখানে পেস্ট করব, পেস্ট করে দেখো এখানে আমরা দেখো এরকম জায়গায় এখানে বসালে হবে না নিচেরটা পাচ্ছে না মাইনাস হয়ে যাচ্ছে, তো আমরা
যে কোনো এক সাইডে বসিয়ে দিতে পারি, ঠিক আছে? কিন্তু তোমরা যখন যাই করবে এখানে কিন্তু পেজ একটু রাখবে, ঠিক আছে? এখানে কিন্তু পেজ একটু তুলে করবে, কেননা নিচে বাদ গেলে হবে না, ঠিক আছে? এখানে জায়গা কম বলে তোমাদের দেখাতে এটা অসুবিধা হচ্ছে, কিন্তু এখানে যে এক্সট্রা পেজ, এখানে যে দেখো এখানে যেটা এক্সট্রা আছে সেটা কিন্তু না থাকলে হবে, কিন্তু পেজটা ওপরে তুলে তোমাদের সেইভাবে করতে হবে যাতে যেগুলো স্টোন বেশি থাকবে সেগুলো তোমরা নিচে ধরাতে পারো, মানে পার্ট বাই পার্ট, ঠিক আছে? যেমন দেখো এই যে এটা এরকম ছিল, ঠিক আছে? এবার নিচে দেখো 8-6 একটা এমরাল পাথর আছে, সেটা কিন্তু চাপা পড়ে যাচ্ছে। তো তোমাদের সেই জন্য বলছি এখানে যেটা বেকার আছে সেটা কিন্তু তোমাদের সেইভাবে এডিট, মানে এ করতে হবে, ক্রপ করতে হবে, ঠিক আছে? ক্রপ করে সেইভাবে তোমাদের মার্ক করে কাটতে হবে, ঠিক আছে? সেই জন্য তোমাদের এটা বোঝানো। এরকম হয়ে যাওয়ার পরে এই যে 5-4টা দেখছো, এটা কিন্তু এই ওভেলের লিস্টে থাকবে, ঠিক আছে? এখানে দেখছো 4-6 আর 5-4, এই যে 5-4 যেটা আছে এটা কিন্তু এর নিচে থাকবে, ঠিক আছে? নালে এটা সমস্যা হবে, বুঝতে তোমাদের কিন্তু পার্ট বাই পার্ট নিচেই নিচেই বসাতে হবে, ঠিক আছে? যেটা যেরকম থাকবে তার নিচে নিচে বসাতে হবে। তোমরা যেখান থেকে কাটবে, প্রথম কাটলাম এখান থেকে, তারপরে কিন্তু এখান থেকে এতটা পর্যন্ত কিন্তু আমরা এটা স্ক্রল করে নামিয়ে পেলাম, এইটা বাকিটা এটা ভেতরে নিচে ছিল, তো এটা একসাথে নিচ্ছিল না, সেই জন্য এটা নিচে না বিয়ে বাকি লিস্টটা কিন্তু এটা নিচে ছিল, তো সেটাকে আমরা আলাদাভাবে কাট করে আমাদের কিন্তু এরপর থেকে বসাতে হবে, ঠিক আছে? যেহেতু এখানে বসানো যাচ্ছে না সেই জন্য এখানে তোমাদের বসালাম। তোমরা যখন কাট করবে এটা কিন্তু আর একটু তুলে দেবে, এখানটা জায়গাটা কোনো দরকার নেই, এই জায়গাটা এটা একটু উপরে তুলে তোমরা বসিয়ে নিচের জায়গাটা কিন্তু অনেকটা স্পেস স্পেস পেয়ে যাবে, তাহলে কিন্তু এটা বসাতে অসুবিধা হবে না, ঠিক আছে? নিশ্চয় তোমাদের বোঝাতে পারলাম। এবারে কিন্তু তোমরা দেখো এই ফাইলে যাব, ফাইলে গিয়ে সেভ করে দেব, ঠিক আছে? আমরা যেখানে সেভ করব সেখানে সেভ হয়ে যাবে, ডেস্কটপে করলে ডেস্কটপে, ঠিক আছে? আমরা যাও একটা নাম দিয়ে দেবো, ঠিক আছে? জেপিজি, ঠিক আছে? জেপিজি নাম দিলাম, জেপিজি জেপিজি নেকলেস, ঠিক আছে? ঠিক আছে, দেখো এখানে চলে এসছে, দেখো দেখতে পেলে এখানে লিস্টটা সেভ জেপিজি হয়ে গেছে, দেখতে পাচ্ছ? তো এই হচ্ছে আমরা এইভাবে কিন্তু আমরা যারা লিস্ট চায় তাদের কিন্তু এভাবে আমরা দিই, ঠিক আছে? এই দেখো তোমাদের যেটা বোঝাবো বলছিলাম সেটা দেখো, এই দেখো ওবেলটা কিন্তু 4-5 পর্যন্ত এখানে লাস্ট হয়েছে, কিন্তু আমাদের সেইভাবে এটা ধরাতে হবে। দেখো এটা তুলে দিচ্ছি, দেখো 7 লাস্টে কিন্তু এটা থেকে যাচ্ছে, এটার পর থেকে কিন্তু আমরা নিচের যেটা লাস্টে কাটিং করলাম সেটা দেখো এখান থেকে এখান পর্যন্ত আমরা লাস্টে যেটা কাট করলাম হিসটা সেটা, ঠিক আছে? কিন্তু আমাদের যেরকম পার্ট বাই যেরকম 4-5 আছে এই ওভেল এটা, তাহলে কিন্তু এটা বুঝতে পারবে যে এটা ওভেল, ঠিক আছে? কিন্তু অন্য জায়গায় বসালে হবে না, কেননা বুঝতে সমস্যা হবে এটা কি কি সাইজ, যার নিচে আছে তার নিচেই বসাতে হবে, এ হচ্ছে ব্যাপার। নিশ্চয় তোমাদের বোঝাতে পারলাম। তো আজকে ভিডিওটা বন্ধুরা এখান পর্যন্তই, ঠিক আছে? আজকে ভিডিও এখান পর্যন্তই বন্ধুরা। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করো, আর আবারও তোমাদের বলছি তোমরা যারা আমার চ্যানেল নিউ স্টুডেন্ট নিউ ভিউয়ার, তোমাদের প্রত্যেকেই বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দিও, যাতে আমার সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে আসতে থাকে আর আমার ভিডিও দেখে তোমরা কাজ শিখতে পারো। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর বন্ধুদের বেশি বেশি শেয়ার করো যারা ডিএনএ কাজ শিখতে চায় আমার এই ভিডিও দেখে।
থ্যাংক ইউ, জয় হিন্দ।